ওয়েলকাম বন্ধুস এন্ড বান্ধবীস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এসে পড়েছি নিউটাউনে। নিউটাউনে খুব রিসেন্টলি কফি হাউস 2.0 নিউটাউন কফি হাউস ওপেন হয়েছে, সেটা এক্সপিরিয়েন্স করার জন্যে পৌঁছে গেছি। সবার আগে তোমাদের বলি, অ্যাড্রেসটা একটু মানে গুগল ম্যাপে ভুলভাল দেখাচ্ছে। তোমাদের হেল্পের জন্যে একটা সিম্পল ট্রিক যেটা বলবো, জাস্ট কফি হাউস নিউটাউনটা প্রেজেন্ট হচ্ছে ঠিক অ্যামিটি ইউনিভার্সিটির ব্যাং অপোজিটে। যাওয়া যাক ভেতরে গিয়ে, ফিল করি যে আমাদের কলকাতার যে কফি হাউস, যে এসেন্স, যে ঐতিহ্য বা যে নস্টালজিয়া আমরা ফিল করি যখন ওখানে যাই, এখানেও কি সেম সেই ফিলিংস নস্টালজিয়া আমরা ফেস করতে চলেছি? সো লেটস গো। কফি হাউসে প্রামাইসেসের মধ্যে ঢুকে পড়েছি। ঢুকতে না ঢুকতে আমাকে এরকম একটা স্লিপ ধরিয়ে দেওয়া হলো। এখানে ঢুকলে এরকম স্লিপ অনুযায়ী ঠিক ওইখান থেকে কল আউট হচ্ছে, আর এখানে যারা সবাই বসে আছিস ওয়েটিং, মানে যেরকম আমিও বসে আছি, মানুষের ভিড় উপচে পড়ছে এখানে। সো সেই আমাকে টেনে আনলো যে হোয়াট ইজ দিস কফি হাউস নিউটাউন অল অ্যাবাউট, কী এক্সেপশনাল। আমার নাম্বার হচ্ছে 31, এখন চলছে মোস্ট প্রবাবলি 20, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। প্লিজ যখনই কফি হাউস 2.0 বা কফি হাউস নিউটাউনে আসবে, হাতে পর্যাপ্ত সময় এনো। আই হ্যাভ বিন ওয়েটিং ফর দি লাস্ট হাফ অ্যান আওয়ার, বাট এখানে প্রচণ্ড ওভার ক্রাউডেড, মানুষের ভিড় উপচে পড়েছে। জায়গাটা খুব ভালো, বন্ধু বান্ধবরা এলে, গ্রুপে করে এলে খুব মজা করা যাবে। আমার ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, মানে এটা সেই আমাদের পুরনো কফি হাউসের আদলেই ভেতরের অ্যাম্বিয়েন্সটা করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছে যে এখানে একটা উপরে বসার অ্যারেঞ্জমেন্টসও হয়েছে, প্লাস নিচেও বসার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আমরা সেই পুরনো কফি হাউসের একটা নস্টালজিক ফিল কিন্তু অবভিয়াসলি পাবো যখন কফি হাউসে আসবো। প্রচণ্ড নয়েজি, খুব আওয়াজ হচ্ছে, তো আই হোপ তোমরা আমার আওয়াজ, আমার ভয়েস ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। তো ইয়েস, মেনু চলে এসছে, অবভিয়াসলি কফি তো অর্ডার করবই। সেভাবে কোনো এদের স্পেশালিটি কিছু আমি দেখলাম না, মানে আমরা জেনারেলি যে পুরোনো কফি হাউসে গিয়েও যেরকম হট কফি অর্ডার করি, তো সেটাই করলাম, হট কফি। কফির সাথে আমি ভাবলাম যে ফিশের যদি কিছু আইটেম খাওয়া যায় তো কিরম লাগবে, তো এরা আমাকে সাজেস্ট করলো যে ফিশ কবিরাজিটা অর্ডার করার জন্যে। তো হট কফি আমি অর্ডার করেছি, উইট ইজ 30 rupees, আর ফিশ কবিরাজি যেটা অর্ডার করেছি দ্যাট ইজ 140 rupees। অ্যান্ড এরা বললো, এরা আশ্বাস দিয়েছে কিন্তু ফিশ কবিরাজি হতে চলেছে পিওর ভেটকি, সো আই এম ওয়েটিং ফর দ্যাট। সো প্রাইস ওয়াইজ আমার এটাকে খুব মডারেটই লাগছে। অনেকক্ষণ ওয়েট করার পর আলটিমেটলি কবিরাজি সার্ভ হলো, তার সাথে মানে পাশের টেবিলেই ফিশ ফ্রাই খাচ্ছিল, তো গন্ধটা এমন নাকের মধ্যে ঢুকলো আর রেজিস্ট করতে পারলাম না। তো সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাইও অর্ডার করে নিলাম। ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজির মধ্যে ডিফারেন্স দেখাই, তাহলে আমি বলবো যে ফিশ কবিরাজিটা রিলেটিভলি ইজ হেভিয়ার দেন দি ফিশ ফ্রাই। খুব স্পেসিফিক্যালি ক্লেম করেছে যে দুটোই কিন্তু ভেটকি। কফি হাউসে এসে আগে তো কফি ট্রাই করতে হয়, তাই না? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কফিটা ইজ নর্মাল, আমরা বাড়িতে যেরকম কফি বানিয়ে খাই ঠিক সেরকমই, এমন কিছু আহামরি নয়, সেরকম ইউনিক কিছু আমি ফিল পেলাম না। ওই আমরা বাড়িতে যেরকম কফি খাই ঠিক সেরকমই, মানে ইটস ওকে, অ্যাটলিস্ট ইট হ্যাভ বিন সার্ভড হট। ওয়েল, এবার হচ্ছে কবিরাজির পালা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিরাজি দেওয়া হয়েছে, প্লাস কিছু স্যালাডস আর একটা মেয়ো আর টমেটো কেচাপ। কবিরাজির ওপরে ডিমের ওই ডিম ফেটিয়ে যেগুলো দেওয়া হয়, স্প্রিং টাইপের লাগে, সেগুলোও বেশ ভালো দেখতে লাগছে। এবার খাওয়ার পালা কবিরাজি। হুম হুম
কবিরাজি ইজ নট ব্যাড, আই মাস্ট সে কবিরাজি ইজ নট ব্যাড। আর একটা বাইক নিয়ে দেখি, এবার একটু কেচাপ আর মেয়র সাথে। একটু পেঁয়াজ, ইটস নট ব্যাড, একদম যে হার্ড সেটা নয়, মানে ফিশের যে ফ্লেশটা খুবই ফ্রেশ, সফট আর বেশ টেস্টি খেতে, আমার খুব ভালো লাগলো। তোমরা এসে কিন্তু কবিরাজিটা ট্রাই করতে পারো, এরা সাজেস্ট করেছিল কবিরাজিটা ট্রাই করার জন্য, দে হ্যাভ সাজেস্টেড রাইট থিং, আমার কবিরাজিটা দুর্ধর্ষ লাগলো, তোমরা এসে ট্রাই করতে পারো। সিরিয়াসলি যদি দেখাই, ফিশের এই যে ফ্লেশ পোর্শনটাও যথেষ্ট মোটা, এমন নয় যেটা খুব পাতলা টাইপের একটা কবিরাজি করেছে, অ্যাজ পার দ্য প্রাইস দে আর টেকিং, তো ইটস গুড, আমার ভালোই লাগলো। এবার ফিশ ফ্রাইয়ের পালা, ফিশ ফ্রাইগুলো আমি এক্সপেক্ট করেছিলাম আরেকটু মোটা হবে আর আরেকটু বড় হবে, বাট সেভাবে মোটা নয়, আর ফিশ ফ্রাইয়ের ভেতরে যে মাছের যে পোর্শনটা এটাও আমি এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু মোটা হবে, এখনও পর্যন্ত আমি টেস্ট করিনি, টেস্ট করে বলি কিরম খেতে। এখানেও মানে ফিশ ফ্রাইয়ের সাথে কিছু টম্যাটো কেচে মেয়ো স্যালাড দিয়ে এ করা হয়েছে। এবার দেখি ফিশ কবিরাজির মতো ফিশ ফ্রাইয়ের ফিশের পোর্শনটাও ফ্রেশ কিনা। এই এক বাইটে বলবো না, একবার ফিশ ফ্রাইটা ভালো খেতে, ফিশ ফ্রাইটা সত্যি ভালো লেগেছে। আমি যা যা তোমরা এখানে আসবে, কারণ অনেকগুলো এদের অফারিংস আছে, অনেক আইটেমস আছে, বাট আমাকে এটা সাজেস্ট করলো, আমার ইচ্ছে করছিল যে কফির সাথে যদি একটু ফিশ ফ্রাই খাওয়া যায় বা একটু ফিশ ফিঙ্গার জাতীয় কোনো কিছু খাওয়া যায়, যে দুটো আইটেম আমাকে সাজেস্ট করলো দুটো আইটেমে কিন্তু জাস্ট পাটাফাটি লেগেছে, খুব ভালো খেতে। তোমরা এখানে আছে ফিশ ফ্রাই বা ফিশের যে আইটেমগুলো আছে কবিরাজি কফির সাথে ট্রাই করতে পারো, জমিয়ে আড্ডা মারতে পারো, জাস্ট টু মাচ লাগবে, মানে পুরো বলতে গেলে অ্যাম্বিয়েন্স খাবার দাবার অ্যাজ ওয়েল অ্যাজ সাথে কফি জাস্ট জমিয়ে দেবে। ওভারঅল কফি হাউস 2.0 এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক, সে ওটা খাবার দাবার হোক বা অ্যাম্বিয়েন্স হোক, আমার তো খুব ভালো লেগেছে। দিস ইজ অ্যান অ্যাডিশনাল সেকশন অফ কফি হাউস 2.0, দেখতে পাচ্ছ। টু অল দি বুক লাভার্স, যারা বই পড়তে ভালোবাসো, দু চুমুক কফির সাথে একটু পড়াও হয়ে যাবে, ইউ ক্যান হ্যাভ এ লুক। ওয়েল, সো আমার কফি হাউস নিউটাউন বা কফি হাউস 2.0 এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ, আমি সবাইকে রেকমেন্ড করবো, এখানে এসো সেই নস্টালজিক এক্সপিরিয়েন্সটা ফিল করো। দে হ্যাভ ট্রায়েড দেয়ার লেভেল বেস্ট, যাতে ওই ঐতিহ্যটা ওই নস্টালজিয়াটা ধরে রাখার। অ্যাম্বিয়েন্স ওয়াইজ ফুড ওয়াইজ ইটস রিয়েলি গুড, হ্যাঁ একটু এখন ওভারক্রাউড হচ্ছে কারণ মানুষের ভিড় উপচে পড়ছে, সময় নিয়ে এসো। আর কফিটা একটু মডারেট লাগলো, আমরা অবভিয়াসলি বাড়িতে যেরকম কফি খেয়ে থাকি ঠিক সেরকম লাগলো। সবাইকে রেকমেন্ড করবো, প্লিজ ডু ভিজিট কফি হাউস 2.0 বা কফি হাউস নিউ টাউন। এইখানে টাইমিং কিন্তু দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর একটা জিনিস, মানডে কিন্তু কফি হাউস নিউ টাউন ক্লোজ থাকে, তো প্লিজ এটা মাথায় রেখো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। প্রতিবারের মতো এবারও স্টে চিলাক্স অ্যান্ড রিল্যাক্স উইথ লটস অফ লাভ, বং তীর্থ সাইনিং অফ। আরে কী হচ্ছে রে বাবা।